যেহেতু করোনার কারণে আমাদের টেলিমেডিসিন সার্ভিসটা বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে, তো তাই আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। টেলিমেডিসিন মেডিকেল সায়েন্সের একটা বিষয়, শুনে যে চিকিৎসা করা একটু কঠিন কাজ না? জি স্যার, সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করতে চাই যে জিনিসটা আমরা কিভাবে লাইব্রেরি স্যার আছি, আপনি সহজ পারেন করা যায়। কিভাবে সহজ করা যায়? জি স্যার, জনগণের কাছে আরো কিভাবে বেশি পৌঁছে দেওয়া যায় এবং আমাদের ডাক্তারদেরকে কিভাবে আরো বেশি ট্রেন্ড আপ করা যায় স্যার এই ব্যাপারে? ধরেন আমার তো এই বিষয়ে খুব একটা বেশি অভিজ্ঞতা নাই, মানে কিভাবে টেলিমেডিসিন, ডাক্তার তো পেশেন্ট দেখবে, ইনভেস্টিগেশন করবে, তারপরে তার সিদ্ধান্ত জানাবে, টেলিমেডিসিনের শুই না হোমিওপ্যাথিকের মতো হবে আর কি। আমরা দেখি আজকে আমাদের আলোচনার মাধ্যমে কি বের হয় এখান থেকে স্যার, নিশ্চয় আমরা কোনো রিকমেন্ডেশন পাবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন, ঠিক আছে, জি স্যার, আমরা যেহেতু ফেসবুক লাইভে আছি আমরা অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। করেন, ঠিক আছে। জি সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আপনারা দেখছেন এমিনেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমির সৌজন্যে পলিসি ডায়ালগ অফ হেলথ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েবিনার সিরিজের তৃতীয় পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ, স্বাস্থ্য ব্যবস্থার একটি নতুন দিক। আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রফেসর ডক্টর কাজী জাহাঙ্গীর হোসেন, প্রিন্সিপাল শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। আমাদের সাথে আরো আছেন ডক্টর রেহনুমা আবদুল্লাহ, মেডিকেল অফিসার স্বাস্থ্য বাতায়ন। আমাদের সাথে আরো আছেন সাজিদা আফরিন জুহি, এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেড। শি ইজ এ কোভিড-19 সার্ভাইভার। বর্তমান বিশ্বের পরিস্থিতিতে করোনা আমাদের জীবনকে যেমন বিপর্যস্ত করেছে, তেমনি করোনাকালীন সময়ে আমাদের জন্য কিছু নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে টেলিমেডিসিন। লকডাউন পরিস্থিতিতে বা হাসপাতালের লোক সমাগম এড়াতে অনেকে ঘরে বসে টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা নিতে আগ্রহী হচ্ছেন দিনে দিনে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এই আধুনিক ও নব্য জনপ্রিয়তা প্রাপ্ত হেলথ সার্ভিস আসলে মানুষকে প্রকৃত সেবা দিতে সক্ষম কিনা, বা এই নতুন পদ্ধতিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপায়টা আসলে কি? তো আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর হোসেন স্যারের কাছে জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে সরকারি ও বেসরকারি উদ্যোগে যে টেলিমেডিসিন সার্ভিস চালু আছে তা কি দেশের সর্বস্তরের মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট কিনা স্যার, তা আপনার কাছে আমার প্রশ্ন থাকছে। স্যার, টেলিমেডিসিন গুলো তো একটা হেলথ মেসেজ পৌঁছানো যায়, এটা ভালো, এটা একটা ভালো উদ্যোগ যে মানুষের যারা এই বর্তমান টেলি যে মেডিসিনের যে সিস্টেম, এই সিস্টেমের সঙ্গে যারা জড়িত বা সিস্টেমের সঙ্গে যারা পরিচিত বা ব্যবহার করতে জানে তাদের জন্য হেলথ মেসেজ পৌঁছানো যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এই সম্বন্ধে একজন ধরেন পেশেন্ট, সে তো মেডিকেল সায়েন্স জানে না, তাকে সেবা দেওয়া বা তার যে সমস্যা, শারীরিক যে সমস্যাগুলি সেই বিষয়ে, যেমন যদি একটা পার্টিকুলার ভাইরাল ডিজিজের কথা বলেন, যেমন ধরেন অ্যাজ কোভিড, তাই না? এটা তো একটা মহামারী বা প্যান্ডেমিক ডিজিজ হয়েছে, সেটা আলাদা জিনিস, যেটাকে আমরা বলি এমার্জিং, রি এমার্জিং ডিজিজ। এইসব বিষয়ে মেসেজের জন্য টেলিমেডিসিন ইজ ভেরি সুইটেবল, আই থিঙ্ক এটা খুব সুইটেবল একটা পদ্ধতি। এই পদ্ধতিতে মানুষের দ্বারগোড়ায় পৌঁছানো সম্ভব, কিন্তু চিকিৎসা এটা আলাদা জিনিস। এটার জন্য পেশেন্টের বক্তব্য, যেটাকে আমরা বলি তার কমপ্লেন শোনা এবং পেশেন্টকে দেখা, তারপর নেসেসারি ইনভেস্টিগেশন করা, তারপরে ডায়াগনোসিসে পৌঁছা, এই পদ্ধতিটাকে টেলিমেডিসিনের মাধ্যমে এনে সঠিক চিকিৎসা প্রণয়ন করা কঠিন একটা কাজ মনে হয় আমার। মেসেজটা সহজ, মেসেজ দেওয়া যাবে, এনি মেসেজ, এনি হেলথ মেসেজ, এনি মেসেজ সব জায়গায়। যেমন কমন ডিজর্ডার, মানুষের শারীরিক কতগুলি আছে ডিজিজ, কতগুলি আছে ডিজর্ডার। আমাদের শারীরিক দুই ধরনের সমস্যা হয়, একটা হয় কতগুলি ডিজিজ আর কতগুলি হয় ডিজর্ডার। ডিজর্ডার গুলি বিষয় নিয়ে আমরা বোধহয় টেলিমেডিসিনে খুব ভালোভাবে আগাতে পারি, কারণ এখানে শোনা অনেক কাজে লাগে। কিন্তু ডিজিজ যখন হবে সেটার ব্যাপারে টেলিমেডিসিন কার্যকর ভূমিকা রাখাটা কঠিন, কিন্তু ডিজর্ডার গুলি সহজ। যেমন ধরেন আমাদের যে মেজর ডিজর্ডার আছে, মাইনর ডিজর্ডার আছে, এক্সাম্পল যেমন ধরেন স্লিপ ডিজর্ডার, ইটিং ডিজর্ডার, এই সব বিষয়গুলি আমরা টেলিমেডিসিনের মাধ্যমে অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেম গুলিকে খুব শুনা খুব সহজে সমাধান দিতে পারে। কিন্তু যদি ডিজিজ হয় সেই ক্ষেত্রে তো এটা একটু কঠিন কাজ, এটা সঠিকভাবে ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা দেওয়া উইদাউট ইনভেস্টিগেশন, শুধু শুনে
কঠিন কাজ। আমি এখানে একটু বলতে চাচ্ছিলাম যে স্যার এখন তো শুধুমাত্র টেলিমেডিসিন বলতে স্যার ওভার টেলিফোন না হয়ে স্যার সেটা ভিডিও কলিং এর মাধ্যমে বা স্যার হচ্ছে অনেক সময় যে ইনভেস্টিগেশন পেশেন্টের করা থাকে সে একজন ভালো কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে চাচ্ছে স্যার। ইনভেস্টিগেশন করতে হলে তো ল্যাবে যাওয়া লাগবে, ল্যাবে যেতে হবে, করতে হবে, মানুষের কাছে যেতে হবে, সেখানে তো এরকম স্বাস্থ্যবিধি মেনে একই ইনস্ট্রুমেন্ট বিভিন্ন পেশেন্ট বেলায় ব্যবহৃত হবে। ডিসপোজেবল সিস্টেমে ঠিক আছে, কিন্তু ল্যাবে কিন্তু যেতে হবে। ইমেজিং, যেটাকে আমরা ইমেজিং ডিপার্টমেন্ট বলি, যেখানে আলট্রাসাউন্ড আছে, সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন, এগুলির সাথে ডিজিজের একটা বিরাট সম্পর্ক আছে। উইদাউট ইমেজিং অ্যান্ড হেমাটোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন কোন একটা কঠিন অসুখের, অ্যাজ ফর এক্সাম্পল ধরেন ক্যান্সার, এটাও সোজা বাংলাদেশের যেহেতু না, সারা পৃথিবীতেই দ্য লিডিং কজ অফ ডেথ, দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডেথ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট লিডিং কজ অফ ডেথ হলো এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। থার্ড লিডিং কজ অফ ডেথ স্ট্রোক। এই যে তিনটা মেজর কিলিং ডিজিজ, এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছা আমরা যদি মেজর গুলি চিন্তা করি, ধরেন অ্যাবাউট 65% অফ দি ডেথ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই তিনটা মেজর ডিজিজে কিন্তু হয়, এমআই, ক্যান্সার অ্যান্ড স্ট্রোক। এমআইটা ডায়াগনোসিস করে চিকিৎসা দেওয়া, লেভেল বোঝা, টেলিমেডিসিন, যদি সে ধরেন এনজিওগ্রাম, অ্যাজ ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে, এনজিওগ্রাম ছাড়া এমআই এর সঠিক রোগ নিরাপণ মানে চিকিৎসা ব্যবস্থাপনা নিরাপণ করা কঠিন কাজ। আবার ধরেন ক্যান্সার, এর লেভেল না বুঝা, কোন স্টেজে আছে, ডিসিমিনেশন হয়েছে কিনা, মাইগ্রেশন হয়েছে কিনা, এসব বিষয়ে অনেক বিষয় আছে। যেমন এই তিনটা ডিজিজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই টেলিমেডিসিনের মাধ্যমে, হয়তো এই যে মেসেজগুলি আগানো যাবে যে ক্যান্সার হলে যে সিমটম গুলি আমরা পেশেন্টের কাছ থেকে নিতে পারবো, পেশেন্টও বলতে পারবে যে আমার দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, খেতে পারতেছে না, ওয়েট লস হচ্ছে, আবার মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, এইসব সিমটম গুলি আমরা টেলিমেডিসিনের মাধ্যমে কালেক্ট করতে পারবো বা ডাক্তার সব বুঝতে পারবে। কিন্তু এর চিকিৎসা দেওয়া, ম্যানেজমেন্ট করা বা একে কারেক্টলি ডায়াগনোস করা, এটা টেলিমেডিসিনের মাধ্যমে অগ্রসর হওয়া কঠিন, একটু কঠিন তো অবশ্যই। আর যদি আমরা আদার ডিজিজ বলি, সেগুলির জন্য অনেক সহজ, যেখানে তো ডেথ কম। অ্যাজ ফর এক্সাম্পল ধরেন আমাদের দেশে কোভিড-19 এর ডেথ কিন্তু অন্যান্য দেশের চেয়ে অনেক কম, অনেক ইনশাল্লাহ অনেক কম, অনেক। আর আমাদের দেশে এখন নর্মাল ডেথ তো নাই, অ্যাবাভ 70-60 মানুষের, আমাদের যারা আমাদের বয়সে যারা, ধরেন আমার বয়স 64, তো এই বয়সে যাদের সাধারণত ডায়াবেটিক, হাইপার টেনশন, এগুলি কিন্তু অসুখ না, এগুলি তো কন্ডিশন বা স্ট্যাটাস। এই সমস্যাগুলি আমাদের থাকে এই বয়সে, এনলার্জ প্রোস্টেট, ডায়াবেটিক্স, হাইপার টেনশন, তারপর চেস্ট কমপ্লেন, এগুলি, তারপর হলো রিমাটিক প্রবলেম, এগুলি আমাদের থাকে। এখন কি হয়, এখন আর কেউ ডায়াবেটিকে সমস্যা হচ্ছে না, যারাই মারা যাচ্ছে দেখা যাচ্ছে সব কমপ্লিকেটেড কেসগুলি, নাম দেওয়া হয়েছে যে কোভিড বেচারা, নিরহ বেচারা, তার উপর সব দোষ পাইতেছে, যেই মারা যাচ্ছে সব কোভিড-19, এই এরকম আর কি মিস নোমার। এটাকে আমি বলি একেবারে ডাইরেক্টলি বলতে চাই, যেটি যে মিস নোমার, এই লোকগুলি কিন্তু মারা যেত, ওই ডায়াবেটিক কমপ্লিকেশন, হাইপারটেনশন কমপ্লিকেশন, এমআই কমপ্লিকেশন, ক্যান্সার কমপ্লিকেশন, সব মারা যেত। কিন্তু এখন নাম হয়েছে ওই ভদ্রলোক, নিরহ ভদ্রলোক, যেখানে ডেথ থাকার কথা না, তার উপরে সব সাফাই দেওয়া হয়েছে, সে কে মারা যাচ্ছে, কোভিড-19 পজিটিভ। আরে কোভিড-19 পজিটিভ কি হয়েছে, সমস্যাটা কি, একটা ইয়ং ছেলের তো কিছু হচ্ছে না, তার তো কিছু হচ্ছে না, ডেথ খুব কম সারা ওয়ার্ল্ডে। তো এইরকম আমরা সাধারণত যারা একেবারে কম বুঝে মেডিকেল সায়েন্স, তাদের বেলায় তো একটা ভীতির সঞ্চার হচ্ছে যে আমাদের দেশে আজকে 24 জন মারা গেছে কোভিড-19 পজিটিভ হয়ে, আর এই 24 জনে এমনি মারা যেত, আমার যা মনে হয় আর কি। আমার এই সারা বাংলাদেশ আমি গিয়েছি, বুঝছেন, সারা 64টি জেলায় গিয়েছি, দেশকে খুব কাছে থেকে দেখেছি। অতএব টেলিমেডিসিন মেসেজ ইজ গুড, আমার ধারণা মেসেজটার জন্য টেলিমেডিসিন খুবই একটা হেল্প মেসেজ আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। সেই ক্ষেত্রে কি হবে, অ্যাওয়ারনেস ডেভেলপ হবে, কিভাবে এই যে মেজর তিনটা ক্লিয়ার ডিজিজ অর্থাৎ কোভিড-19 এর, এই যে আমরা বারবার বলছি
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর এই স্বাস্থ্যবিধি জিনিসটা কি? স্বাস্থ্যবিধির প্রথম শর্ত হলো আমরা মাস্ক ব্যবহার করতে হবে। আরে কয়জন মাস্ক ব্যবহার করে? আমি কালকে কক্সবাজার দেখতেছি, আরে হাজার হাজার মানুষ বাস ফ্রি স্টাইলে চলতেছে, তাহলে কি লাভটা হলো? তাহলে যেটা একেবারে ম্যান্ডেটরি হওয়া উচিত, যতই ভ্যাকসিন আসুক কোনো লাভ নাই উইদাউট দ্য মাস্ক, কারণ এটা তো নাকের ভিতরের একটা সমস্যা, তাই না? আমি 1 কেজি COVID-19 খেয়ে ফেললে কিচ্ছু হবে না আমার, ভাইরাস যদি আমি 1 কেজি খেয়ে ফেলি আমার কিচ্ছু হবে না। সমস্যা হলো ওই যে নাক, নেজাল, যেহেতু ড্রপলেট ইনফেকশন, আমাকে এখানে যদি মাস্ক ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমার এই ড্রপলেট ইনফেকশনটা কন্ট্রোল হবে, এই ভাইরাসটা ঢুকতে পারবে না, আমি সমস্যাগ্রস্ত হব না। এবং আমাদের এই বয়সী যে সমস্ত লোকগুলি COVID-19 পজিটিভ হয়েছে তাদের মধ্যে কিন্তু মৃত্যু হার সবচেয়ে বেশি, আমাদের বডি রেজিস্ট্যান্স এই লেভেলে কম থাকে। কিন্তু এই যে মেসেজগুলি যেটা আমি বলতেছি, এই মেসেজগুলি কিন্তু খুব উপকারী, এটা কিন্তু সাধারণ মানুষকে সচেতন করতে পারে। সেক্ষেত্রে COVID-19 যে ভয়াবহতা ইনশাল্লাহ বাংলাদেশে তেমন নাই, এবং আশা করি আমরা ভালো আছি এখনো, অন্যান্য আমেরিকার চেয়ে ভালো আছি, ইউএসএর চেয়ে ভালো আছি। ইউএসএ তো যতই যেদিনকে ভ্যাকসিন দিয়েছে ওই দিন 4,000 ডেথ হয়েছে, সেই তুলনায় আমরা ভালো আছি। এই জন্য টেলিমেডিসিনটা আমার ধারণা এই সব ক্ষেত্রে যদি আমরা দ্বারগড়ায় জনগণের দ্বারগড়ায় হেলথ মেসেজ বা হেলথ অ্যাওয়ারনেস অথবা হেলথ ডিজিজ প্রিভেন্টিভ মেসেজ এইগুলির ক্ষেত্রে আমরা মনে করি খুব ইফেক্টিভ হবে এবং এটা খুব কার্যকরী, এটা আমার ধারণা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা দ্রুত আপনার কাছে আবার ফিরে আসব। এই মুহূর্তে আমি ডক্টর রেহনুমার কাছে যেতে চাই। ডক্টর রেহনুমার কাছে আমরা জানতে চাইবো যে আপনি তো একজন মেডিকেল অফিসার হিসেবে টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছেন, তো এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি ডক্টর রেহনুমা? ধন্যবাদ সাবরিনা আপু। আমি মোটামুটি COVID-19 শুরু হওয়ার, আউটব্রেক শুরু হওয়ার মোটামুটি একদম সাথে সাথেই আমি স্বাস্থ্য বাতায়নে জয়েন করি। তো জয়েন করার পর প্রথমেই যেটা আমি ফেস করি সেটা হচ্ছে কোভিড কল অনেক বেশি ছিল শুরুতেই, কিন্তু কোভিড রিলেটেড কল, যেমন ধরুন পেশেন্টরা কল দিচ্ছে আপনার জ্বর ঠান্ডা কাশি নিয়ে। আমি বলবো যে প্রথম দিকে কোভিড কলটা একটু বেশি ছিল, একটা হচ্ছে মানুষের আতঙ্ক ছিল, কারণ প্রথম দিকে কিন্তু বাংলাদেশে কোভিড অনেক বেশি ছিল না, তো আতঙ্কের কারণে হঠাৎ ধরুন সিজনাল যে জ্বরটা শুরু হয় ওইটাকে তারা মনে করছে যে তাদের কোভিড হয়েছে। শুরুতে হচ্ছে একটা আতঙ্কে, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি যে পেশেন্টদের মধ্যে একটা আতঙ্ক বা জনসাধারণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল যে ইতালির থেকে মানুষ এসেছে এবং বাংলাদেশে এটা খুব জলদি স্প্রেড করবে। এক্ষেত্রে যখন বছরের মাঝামাঝি সময় আসে, যখন বাংলাদেশে বেশ ভালো আকারে কোভিড এর প্রকোপটা আস্তে আস্তে শুরু হয়, তখন সেই ক্ষেত্রে আমি দেখি যে অন্যান্য আপনার শারীরিক সমস্যার, স্বাস্থ্যের সমস্যার পাশাপাশি আপনার কোভিড এর কলটা আস্তে আস্তে আরো বাড়তে থাকে। এবং এই ক্ষেত্রে আমাদের আমাদের যে সেবামূলক যে কার্যক্রমটা থাকে সেটা হচ্ছে পেশেন্টকে আমাদের সরকার থেকে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, কারণ কোভিড এর তো তখনও কোনো ধরনের কোনো টিকা বা কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট প্রোটোকল তখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি, এবং ইন্টারন্যাশনালি একটা WHO থেকে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে আমাদেরকে আমাদের স্বাস্থ্য বাতায়নের যে অথরিটি CEO নিজাম স্যার আছেন, ওনারা আমাদেরকে আস্তে আস্তে ট্রেন আপ করেন। আমরা যে শুরুতেই ট্রেন্ড আপ হয়েছি তা কিন্তু নয়, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি করেই রিক্রুট করা হয়, কারণ ডাক্তারের অনেক অপ্রতুলতার কারণে। আমরা কিন্তু সবাই জানি যে গ্রামাঞ্চল এবং শহর দুটোর মধ্যে কিন্তু মানে স্বাস্থ্য সেবার কিন্তু বেশ তফাত আছে, কারণ আমরা ঢাকায় যারা থাকি তারা কিন্তু টার্সিয়ারি লেভেলে গিয়ে কিন্তু আমরা সরাসরি চিকিৎসা নিতে পারি, গ্রামাঞ্চলে কিন্তু সেই রেফারিং সিস্টেমটা খুবই দুর্বল। তো সেক্ষেত্রে গ্রাম থেকে কলটা আমাদের বেশি আসতো। তো আমাদের কোভিড এর জন্য আস্তে আস্তে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমাদেরকে ট্রেন আপ করা হয় ফর অনলি কোভিড পারপাস। এবং এছাড়াও পাশাপাশি যখন আস্তে আস্তে কোভিড কল কমে আসছে এবং অন্যান্য রোগের কল কিন্তু বাড়ছে, যেমন এখন শীতকালে বাচ্চাদের কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে, শীতকালে বাচ্চাদের নিউমোনিয়া হয়, ঠান্ডা জ্বর হয়ে থাকে, উইন্টার যেই আমাদের ডিজিজ গুলো হয় সেই কলগুলো ইদানিং যে কলগুলো বেশি বেড়েছে সেটা হচ্ছে বাচ্চার রিলেটেড, যে বাচ্চার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, কাশি হয়েছে। তো এখন আমাদের যেটা আমাদেরকে ট্রেন আপ করা মানে হয়েছে, মাঝখানে রিসেন্টলি আমাদেরকে ট্রেন আপ করা হয়েছিল রিপ্রোডাক্টিভ হেলথ, মাদার অ্যান্ড সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে। আমি মনে করি যে
কোভিড মানে টেলিমেডিসিন যে শুধু কোভিড এর মধ্যে সীমাবদ্ধ তা না, স্যার যেটা বলেছেন যে চিকিৎসা নেয়ার ব্যাপারে চিকিৎসা অবশ্যই হাসপাতালেই নিতে হয়, তবে প্রাথমিক চিকিৎসা কিন্তু ফোনে দেয়া যেতে পারে। সিমটম ডাক্তার অবশ্যই সিমটম শুনবেন এবং ডাক্তার অবশ্যই কিন্তু এটা সিমটম শুনলেই কিন্তু বোঝা যাবে এটা ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে কিনা। অবশ্যই ক্যান্সারের দিকে যখন টার্ন নেবে এটা কিন্তু আমাদের হাতে নেই, এটা কিন্তু অনকোলজিস্টের কাছেই আমাদেরকে রেফার করতে হবে, এবং অনকোলজিস্টও কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু চিকিৎসা দেবেন না, তাদেরকে সামনাসামনি যেতে হবে। তবে প্রাথমিক যে চিকিৎসা বা আর্লি যে প্রভিশনাল ডায়াগনোসিস বা আমাদের পেশেন্টের মধ্যে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, যে আপনার ডায়াবেটিস ডায়াবেটিস ডেভেলপ করতে পারে এই এই কারণে, এগুলো যদিও আমরা জানি তারপরেও কিন্তু মানুষ কল দিয়ে জিজ্ঞেস করছে। ইনফ্যাক্ট বাংলাদেশে কিন্তু সেক্স এডুকেশন বা রিপ্রোডাক্টিভ হেলথ অনেক বড় একটা ট্যাবু। রিসেন্টলি যেটা আমরা নোটিস করেছি, আমাদের অফিসের ডাক্তাররা নোটিস করেছেন যে রুরাল এরিয়া থেকে মহিলারা এমনকি হাজবেন্ডরাও তাদের ওয়াইফদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে বেশ সচেতন এবং জিজ্ঞেস করছেন যে তাদের কিভাবে সেক্সুয়াল সেফটিটা মেনটেইন করা যায়। সো ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি, যে তারা আমাদের সাথে কিন্তু ওপেনলি কথা বলছেন, তারা কিন্তু এই ব্যারিয়ারটা রাখছেন না যে আমি একজন মহিলা ডাক্তার, উনি একজন মহিলার হাজবেন্ড, উনি কিন্তু এই ব্যারিয়ারটা রাখছেন না। এগুলো যদি আমি বলবো যে শুধু প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে না, যে একটা পেশেন্ট ডক্টর কমিউনিকেশন মেনটেন করার জন্য টেলিমেডিসিন কিন্তু একটা অবদান রাখতে পারে, যেটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি বা এবং করেছি। আমি একটু আমি মনে করি আমি আপনাদের জি স্যার বাড়ি, আমার আমার বাড়ি হলো মাদারপুরের শিবস্তর, যেখান থেকে কোভিড এর যাত্রা শুরু, যে উপজেলা থেকে বাংলাদেশে কোভিড এর যাত্রা শুরু হলো। আমি সেই এলাকারই একটা ইউনিয়নের বাসিন্দা। মেডিকেল অফিসার যেটা বলেছে এটার সাথে আমি সম্পূর্ণ একমত, যে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ ইমেন সার্ভিস, এভরি মাদার এভরি নিউবর্ন সার্ভিস, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুব, আমি 19টা দেশে গিয়েছি এই ইমেন এভরি মাদার এভরি নিউবর্ন সার্ভিস দেখার জন্য, আদার সার্ভিস দেখার। এরপর সবচেয়ে একটা কেনিয়া, কেনিয়ার রাজধানী নাইরোবি না, সেখানে দেখলাম আমাদের দেশে সে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা আমি মনে করি 10 গুণ নিচে আছে। নাইরোবিতে আমি 10 দিন থেকে দেখেছি সেখানে যে জিনিসটা, ওরা যে যে সার্ভিসটাকে, রিপ্রোডাক্টিভ সার্ভিসটাকে, হেলথ সার্ভিসটাকে কিভাবে মানুষের দোরগোড়ায় নিছে, এটা একটা বিরাট। তারা আপনাদের মতো লোকদের যদি ওখানে ভিজিট করানো যেত, ওখানে কিন্তু প্রাইভেট সেক্টরে কোনো কিছু নাই, হেলথ সার্ভিসে প্রাইভেটাইজেশন নাই, শুধুমাত্র সরকারি। তারপরও একটা গরিব দেশ, আমাদের মতো এক সময় আমরা ওদের মতো গরিব ছিলাম, সেই দেশ কিভাবে এই সার্ভিসটাকে, যেমন ইনস্টিটিউশনাল ডেলিভারি সিস্টেম আমাদের দেশে মাত্র 38%, ইভেন শ্রীলঙ্কা 87%। তা আমাদের দেশে তো এই রিপ্রোডাক্টিভ হেলথ এর সাথে এটা একটা বিরাট সম্পর্ক আছে। কিন্তু মেডিকেল বেসর অবশ্য অনেক ভালো বলেছে যে মেসেজ দেওয়া এবং সিমটম শুনে প্রফেশনাল ডায়াগনোসিস করা, আমাদের দেশে সঠিক জায়গায় যাওয়া, খুঁজে বের করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই টেলিমেডিসিনে কিন্তু এই জায়গাটাকে একদম পরিষ্কার করতে পারে, আমার ধারণা এখানে তাদের একটা বিশাল অবদান রাখতে পারে, যে কোন সমস্যা নিয়ে কোন ডাক্তারের কাছে যেতে হবে। আমাদের দেশে এমন একজন ডাক্তার আমি খুব কম পাবেন যার কাছে রুগী গেলে বলবে যে ভাই আমার কাছে আসেন না, আপনি অমুক কাছে যান। আগে উনি দেখে ভিজিটটা নিয়ে নিবে, ভিজিটটা নেওয়ার পরে 2-3 বার ঘোরার পরে তারপরে হলো সেটা মুখ খুলবে যে এটা অমুক কাছে রেফার করে দাও, তার এক দোস্তের কাছে রেফার, তার কাছেও না, তার আর এক দোস্ত আছে সেই দোস্তের কাছে। আমাদের মোরালিটি অনেক ডাউন হয়েছে, স্বীকার করতেই হবে। এই ক্ষেত্রে কিন্তু টেলিমেডিসিন এক্সেলেন্ট অবদান রাখতে পারে, যদি তারা ওপেন করে দেয় সারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যে আপনি কি সমস্যায় ভুগছেন, আমরা আমাকে সহযোগিতা করব, আপনি কোন ডাক্তারকে দেখাতে হবে, কার কাছে যেতে হবে, কিভাবে জাগাবেন, এই ক্ষেত্রে যদি আমরা আগাতে পারি, আমার ধারণা আপনি যদি ইন্ডিয়ায় যান, টাটা ক্যান্সার ইনস্টিটিউট একটা এক্সাম্পল দিচ্ছি আমি আর কি, সেখানে দেখবেন পুরা আফ্রিকা থেকে হাজার হাজার পেশেন্ট, লক্ষ বলবো না, একসঙ্গে তো লক্ষ দেখি নাই, হাজার হাজার দেখেছি, তো এই পেশেন্ট গুলি এখানে চিকিৎসা নিতে আসে। কেন আসতেছে, যে এই যে তাদের যে একটা মোরালিটি, তারা যে একটা সিনসিয়ারিটি, ডক্টরদের যে একটা, যে ডক্টর যে রিয়েল ডক্টর, আমরা যে ওথ, মেডিকেল ওথ, শপথ নেই, যে আগে ছিল 10টা এখন হচ্ছে 13টা, এখানে এদেশে কি তার কোনো বাস্তবায়ন আছে? আমার এই দেশে কি আছে যে আমি আমার পেশেন্টকে সর্বাধিকার দেব, সবকিছু করব, নিজের
প্রয়োজন ভয় ভিতরে উঠতে ওঠে সবকিছু করে। আর এখানে তো দেখি দালালে ভরা, এক ডাক্তার কাছে গেলে আর এক ডাক্তার পাঠায়, আর এক ডাক্তার কাছে আর এক ডাক্তার পাঠায়, এগুলি বেশি চলে এখানে এই দেশে। এটা এই জন্য টেলিমেডিসিন এখানে অনেক ভূমিকা, বড় একটা ভূমিকা নিতে পারে, যদি তারা সাধারণ মানুষকে এর সঙ্গে ইনভলভ করতে পারে। দেশের 15 কোটি মানুষের মধ্যে ধরেন 10-12 কোটি তো গ্রামে থাকে, গ্রামে তো ডাক্তার নাই। সিএইচসিপি মানে কি, আমাদের কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি থাকে না, একজন মানুষকে 3 মাস ট্রেনিং দিয়ে নন মেডিকেল পার্সন, দেখছেন মেডিকেল সায়েন্স কত সোজা হয়ে গেছে। আমি 5 বছর পড়ছি MBBS, তারপরে MPhil পড়ছি 3 বছর, PhD পড়ছি 5 বছর, এত পরিবার কিছুই করতে পারিনি। আমি এখনো মেডিকেল সায়েন্সের কিছুই বুঝি না, ABCD বুঝি, আর 3 মাস ট্রেনিং দেওয়া, আরে বাপরে বাপ, ডাক্তার, তারপর তো পল্লী চিকিৎসক আছেই, এটা কথা নাই বললাম। এই মেডিকেল সায়েন্সটাকে এইভাবে মানে আপনি আপনি যখন একটা বড় দেশে যাবেন, অ্যাজ ফর এক্সেপ্ট অস্ট্রেলিয়া, যখন আপনি সিডনি রয়্যাল হসপিটাল অফ সিডনি আমি যখন ভিজিটে গেলাম, এই যে মানুষের যে সেবা, তারা গড ডাক্তারকে নার্সকে দেবতার মতো মনে করে, গড এর মতো মনে করে, সম্মান করে। কেন করে? তারা কতটা আন্তরিক একটা রোগীর প্রতি। আমার দেশে আন্তরিকতার অভাব আছে। টেলিমেডিসিন যদি এই জায়গাগুলিকে একটু হাইলাইট করে, মানুষকে একটু জাগ্রত করে, সাধারণ মানুষকে একটু মানে বলে দেয়, তুমি আগে জানো, তুমি কোয়ারি করো যে আপনি আমার কি করতে চান। মেডিকেল ইথিক্স আমাদের দেশে বাস্তবায়ন করা খুব কঠিন না, আমি মনে করি না কঠিন। জনগণ যদি জাগে আসে, জনগণ যদি জানতে চায় যে আমাকে কি অপারেশন করবেন, কেন করবেন, কি জন্য করবেন, আপনি আমার ডায়াগনোসিস এটা, আমাকে কি মোড অফ ট্রিটমেন্ট বলেন যে এই ওই আমার ট্রিটমেন্ট হবে, কোন আমি যেটা মেসেজ আমি বেছে নেব, আমি পেশেন্ট আমার অ্যাবিলিটি অনুযায়ী বেছে নেব, এই সব ক্ষেত্রগুলি যদি টেলিমেডিসিনে আগায় নেয়, আমার ধারণা আমাদের দেশের নিটোর নাম শুনছেন, নিটোরের পঙ্গু হাসপাতাল, মানুষ এখানে গেলে নিজেরাই পঙ্গু হয়ে যায়, সুস্থ মানুষ গেলে পঙ্গু হয়ে যায়। কারণ কি, মানুষ সেখানে এত হ্যারাসমেন্ট হয়, এত লোড, সারা বাংলাদেশ থেকে লোড আসে। কেন আসে? পেরিফেরিতে চিকিৎসাটা পায় না। এটা যদি আমরা অ্যাভেলেবল করতে পারি টেলিমেডিসিন মাধ্যমে, এই সব ক্ষেত্রে কিন্তু ও যা বলেছে এগুলি সব সত্য কথা, মানুষকে হেল্প করতে পারবে যে আপনার কি কি সমস্যা, এই সমস্যা, তাহলে আপনি আপনার স্থানীয়ভাবে উপজেলা বা জেলা লেভেলে, আমাদের কিন্তু আমাদের উপজেলা লেভেলে যে আমাদের গভর্নমেন্ট যে সরকার এত কষ্ট করে যে ফ্যাসিলিটিসগুলি এনশিওর করেছে, স্টিল 50% বা 55% স্টিল রিমেন আনইউজড, ব্যবহৃত হয় না, ফ্যাসিলিটিগুলি ব্যবহারই করা হয় না। জেলা হাসপাতাল খালি পড়ে থাকে, উপজেলার বেড খালি পড়ে থাকে, আমরা ঢাকায় জায়গা দিতে পারি না, সব চলো চলো ঢাকায় চলো, কেন? ওই সেবাটা আমরা ওখানে পাই না। আর ডাক্তারদেরও আমাদের কি, সব ঢাকায় আসো, ঢাকা ছাড়া তোর বড়লোক হওয়া যাবে না, ঢাকা ছাড়া তোর রুগী দেখা যাবে না, সব ঢাকায় আসো। এই সব ক্ষেত্রগুলি আমার ধারণা টেলিমেডিসিন যদি মানুষের দ্বারা পৌঁছে যেতে পারে যে কিভাবে সেবাটা নেওয়া যাবে, কি সমস্যা আছে, কোন ডাক্তারের কাছে যাবে। আমাদের প্রত্যেকটা উপজেলায় কিন্তু গভর্নমেন্ট কনসালটেন্ট দিয়েছেন, প্রতি উপজেলায় দিয়েছেন, ম্যাক্সিমাম উপজেলায় এখন কনসালটেন্ট আছে, জেলায় তো আছেই, তো 64 জেলা আছে, 480টা উপজেলা আছে। যদি এই ক্ষেত্রে আমরা যদি এই টেলিমেডিসিন কিন্তু পারে জনগণকে তাকে যে জিজ্ঞাসা করতে, আমাকে এই চিকিৎসা আপনি এই ফেসিলিটিস আছে এখানে, কিন্তু আমি ওর সাথে একেবারে একমত যে যদি ওরা এই বাতায়ন, স্বাস্থ্য বাতায়ন আমাদের ডিজি হেলথে চালু না, এটা ডিজি হেলথে যেহেতু এটা, হ্যাঁ ডিজি হেলথে আমাদের এটা চালু, 5তলায় খুব সম্ভব নিউ বিল্ডিং এর 5তলায় আছে স্যার, 3তলা 4তলা 5তলা 6তলা জায়গা আমাদের এখানে আছে। আমি দীর্ঘদিন তো সরকারি চাকরি করেছি, যেহেতু 17-18-19 সালে আমি রিটায়ার করেছি। আচ্ছা যাই হোক, যেহেতু আমি ডাইরেক্টর হসপিটাল ছিলাম, যেহেতু আমি তো সারা বাংলাদেশ দেখেছি, তা আমার ধারণা যদি এই টেলিমেডিসিনটা খুব ইফেক্টিভলি এবং রুটিনলি এবং মানুষের একেবারে সবার জন্য যাতে সহজে, যারা মোবাইল ব্যবহার করতে, সব মোবাইলে তো আবার টেলিমেডিসিন করা যাবে না, করা যাবে, সব মেডিসিনে কি হবে, সব মোবাইলে তো হবে না, 1000 টাকার মোবাইলে তো হবে না, আমার ধারণা ঠিক মতো হবে। এই জন্য এই যদি এই ব্যবস্থাটা করা যায়, আমরা যদি এই সায়েন্সটাকে টেকনোলজিটাকে আরো টাকায় নিতে পারি, যে ছোট ছোট মোবাইলে গ্রামের মহিলারা দূরে দূরে দেখতে পারে, তাহলে আপনার ছবিটা দেখলো, আমার ছবিটা দেখলো, সেই ক্ষেত্রে যদি সহযোগিতাটা করেন, আমার মনে হয় আমাদের দেশের যে এটাকে ম্যাল প্র্যাকটিস বলা চলে, এটা আমরা অনেক ক্ষেত্রে কমায় আনতে পারবো, সেটা কোভিডই বলেন আর ক্লিয়ার ডিজিজই বলেন আর সিমটোমেটিক ডিজিজই বলেন আর সিজনাল ডিজিজই বলেন। আমাদের কতগুলি সিজনাল প্রবলেম তো আছেই, গরম দিলে, বর্ষাকালে, শীতকালে এই প্রবলেমগুলি আছে। এই জন্য আমি মনে করি টেলিমেডিসিনটাকে যদি আরও একটু
টেকনোলজিক্যালি মানুষের দ্বারা করে সহজলভ্য করা যায়, তাহলে আমাদের অনেক মেল প্র্যাকটিস, আমার দ্বারা জনগণ যে সাধারণ চিকিৎসাটাকে দেখা যাবে একটা সাধারণ ব্যাপার নিয়ে একজন প্রফেসরের কাছে এসে বসে রয়েছে, যে একজন মেডিকেল অফিসার এনাফ, এই চিকিৎসাটা একজন মেডিকেল অফিসার MBBS পাশ করেছে, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি, 5 বছরের কোর্স করে 1 বছর ইন্টার্ন করে যে ডাক্তারটা হয়েছে হি ইজ কোয়াইট কনফিডেন্ট, কিন্তু সেই রুগীটা যে বসে রয়েছে এই আমার মতো প্রফেসর কাজী জাহাঙ্গীর, কবে দেখবে, কোন সময় দেখবে, কবে সিরিয়াল দেবে, কি করবে, নানান মানে এই যে সাফারিংসটা কিন্তু টেলিমেডিসিনে কমাতে পারে এবং মানুষকে এই ক্ষেত্রে জাগাতে পারে, সহযোগিতা করতে পারে, সেই ক্ষেত্রে আমার দেশের মেডিকেল সায়েন্সটাও আগাতে পারে এবং ডাক্তাররাও অনেক আছে না চাপে পড়ে ভালো হয়, আমরা ভালো হই না কিন্তু অনেকটা চাপে পড়ে রুলস এর মধ্যে ঢুকে গেলে অনেক সময় ভালো হই না, যখন চাকরির নিশ্চয়তা থাকে না তখন দেখা যাবে হ্যাঁ এইবার একটু সতর্ক হইতে হবে, টাইমলি যেতে হবে, 8টা থেকে 2টা থাকতে হবে, আর যখন দেখে আর দূর আইলাম আর গেলাম কিছু হইলো না, কখন আইলো কখন গেল, প্রাইভেট ক্লিনিকে ঢুকে পড়ছে, এই যে জিনিসগুলি আস্তে আস্তে কমে আসবে আমার 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 ধারণা, আমি আমার অভিজ্ঞতা থেকে সবকিছু বলতেছি, আমি এই দীর্ঘ 34-35 বছর ধরে আমি 1984 সালে পাশ করেছি MBBS, তো এখন তো 2021 সাল, তা আমার ধারণা এই ব্যাপারগুলি, আমার ধারণা টেলিমেডিসিন এই ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখা সম্ভব যদি এই লাইনে তারা আগাতে চায়, আর যদি টেলিমেডিসিন নিজেই কমার্শিয়াল হয়ে যায় তাহলে তো আর আমার কিছু বলার, বেড়ায় খাত খেলে তো আর সেই বেড়া দিয়ে তো লাভ হবে না, তো আমার ধারণা ও যেহেতু বলতেছে একেবারে COVID-19 শুরু থেকে আছে, ওর একটা বিরাট এক্সপিরিয়েন্স হয়েছে, COVID-19 এর এত ভয় কিসের, পৃথিবীতে 1-10 লাখ মানুষ মারা গেছে, এ তো নাকি পর্যন্ত না 20 লাখ এরকম মারা গেছে, আরে মানুষ তো মারা যাবে, আমরা আমাদের মেডিকেল সায়েন্স ঠিক আছে কিনা সেটা হলো ইম্পর্টেন্ট, আমি রোগীর চিকিৎসা করতে পারছি কিনা এটা ঠিক ঠিক মতো, লাইন অফ ট্রিটমেন্ট ঠিক আছে কিনা, লাইন অফ ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, ইট ইজ ইম্পর্টেন্ট, মৃত্যু তো আমার হাতে নাই, মৃত্যু তো অনলি গড নোস, প্রতিটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং টাইম মতো করবে, কেউ 1 সেকেন্ড আগে মারা যাবে না, কেউ 1 সেকেন্ড পরে মারা যাবে না, কোনো জাতি 1 সেকেন্ড অগ্রে যাবে না, কোনো জাতি 1 সেকেন্ড পিছনে থাকবে না, এটা তো সুরার আয়াত, কোরআন শরীফের আয়াত, এগুলি আমাদের এইগুলিও মানতে হবে, সেই জন্য আমার ধারণা টেলিমেডিসিনটা এই সব ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যান্ড সিমটোমেটিক মানে এবং রাইট ট্র্যাকের মধ্যে পেশেন্টটাকে ঢুকে দিতে পারবে যদি তারা সিনসিয়ারলি আগাতে চায়, ওখানে যে কজন ডিউটি করে ওরা আছে কজন জানি না, 15-20 জন আছে কিনা কইতে পারবো না, ওরা যদি মনে করে যে না আমি আমার এই 2 ঘন্টা আমি একেবারে রাইটলি, আর যদি মনে করে চাকরির জন্য চাকরি করতেছি আসলাম গেলাম 2-3 জনের কথা বললাম, যে গেলে বলবো স্যার আমি তো আজকে 50 জনের সাথে কথা বলছি, 50 জনের সাথে কি কথা বলছে ওসরা তো কেউ জানে না, ঠিক আছে এরকম হলে তো হবে না, এই যে সিনসিয়ারিটি আমরা যেটাকে বলি সিনসিয়ারিটি যেখানে আছে এবং জবাবদিহিতা, জবাবদিহিতা তার চেয়ে বড় হলো নিজের পাঞ্চুয়ালিটি, নিজের সিনসিয়ারিটি, নিজের বিবেককে জাগ্রত করা, একজন ফিজিশিয়ান যে শপথ নিয়ে বা যে মোটিভ বা যে অবজেক্টিভ যে গোল নিয়ে এই পেশায় আসে সেই পেশাটাকে যদি সমুন্নত করতে চায়, আমাদের দেশে কিন্তু আমরা এখন খুব খারাপ অবস্থা আছি, আমরা ওই আমাদের সেই মর্যাদা আমাদের নাই, আগে আমার সময় আমি যখন মেডিকেল অফিসার ছিলাম এই 1984 সালে 85 সালে তখন যে সম্মান বোধটা সমাজে ছিল আমরা কি সেটা ধরে রাখতে পেরেছি, কেন পারলাম না, এই বিষয়গুলি যদি টেলিমেডিসিন তুলে ধরতে পারে মানুষের দ্বার করে মানুষের মনের কথা যদি তারা বলতে পারে, যে মানুষগুলি সাফার করতেছে তাদের যদি মনের কথা বলতে পারে তাহলে এটা আমার মনে হয় খুবই একটা সফল প্রসেস বা সফল টেকনোলজি, যেটা আমাদেরকে আমাদের দেশের সাধারণ মানুষকে চিকিৎসা বঞ্চিত মানুষকে, গভর্নমেন্ট কিন্তু অনেক টাকা ব্যয় করতেছে, অনেক ওষুধ দিচ্ছে, প্রায় 28টা না 30টা ওষুধ একটা কমিউনিটি ক্লিনিকে গভর্নমেন্ট সাপ্লাই দিচ্ছে, সেই ওষুধগুলি আপনি কি আপনার কি কেউ অভিজ্ঞতা আছে, কমিউনিটি ক্লিনিক ভিজিট করেছেন কেউ? আমি করেছি 20-30-50টা তো করেছি মিনিমাম, আমি বিভিন্ন জেলায় সিলেট জেলায় মাদারীপুর জেলায় ফরিদপুর জেলায় পাবনা ঈশ্বরদী তারপরে চাপাই নবাবগঞ্জ তারপর লালমনিরহাট বিভিন্ন জেলায় আমি হঠাৎ করে করে এই কমিউনিটি ক্লিনিকে গিয়েছি,
এবং সেখানকার দৃশ্য কি দেখেছেন তারা কি করে বাস্তবতার আলোকে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে মানুষের দ্বারগড়ায় শিক্ষাকে, স্বাস্থ্য চিকিৎসাকে সহজলভ্য করতে চাচ্ছে, আমরা কি সেভাবে পারছি? আগাচ্ছি, তবে এই ক্ষেত্রে টেলিমেডিসিনের যথেষ্ট ভূমিকা আছে আমি মনে করি। এটা যে টেলিমেডিসিন যদি এটা দেশের বাসীকে তুলে ধরে, মানুষকে জাগ্রত করে, অ্যাওয়ারনেস ডেভেলপ করে তার স্বাস্থ্য সম্বন্ধে, যারা নিউলি মেরিট, আমাদের দেশে তো এখন প্রতি বছর কত নিউলি মেরিট কাপল আমাদের সমাজে মানে আসতেছে প্রতি বছর, তাদেরকে এডুকেশনটা কে দিচ্ছে? পাচ্ছে তারা কোন এডুকেশন? এটা কিন্তু মানে এই বিষয়গুলি রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ একটা বিরাট ইস্যু। রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ ইজ এ ভেরি বিগ ইস্যু ইন বাংলাদেশ, আমাদের মতো দেশে। আমরা কি জানি আমাদের দেশে কি হারে প্লাস সার্ভাইকাল প্লাস সার্ভাইকাল ক্যান্সার কি হারে পৃথিবীতে 5টা ক্যান্সার বেশি হয়? প্রথম হলো কি হয়, ফার্স্ট ক্যান্সার ইতো হলো স্কিন ক্যান্সার, কারণ স্কিন ক্যান্সারের সাথে কসমেটিক জড়িত। সেকেন্ড ক্যান্সার লাংস ক্যান্সার, থার্ড ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, তারপর হলো কোলন ক্যান্সার। এই যে 5টা ক্যান্সার আমাদের দেশে, সারা ওয়ার্ল্ডে এই 5টা বড় বড় ক্যান্সারের তো কোনো স্পেসিফিক এজেন্ট নাই, না আছে স্পেসিফিক তো এজেন্ট নেই। তো এটা 2030 সালে কিন্তু ক্যান্সার ফার্স্ট লিডিং কজ অফ ডেথ হবে, 2030 সালেই ফার্স্ট লিডিং কজ অফ ডেথ হবে ক্যান্সার। এখন যেটা এমআই আছে সেটা তখন সেকেন্ড হবে, ফার্স্ট পজিশনে চলে যাবে ক্যান্সার। এই যে বাতায়ন বা টেলিমেডিসিন, এই ক্ষেত্রে তার অবদান মানে কি বলবো মানে সীমাহীন, খুবই অবদান রাখতে পারে টেলিমেডিসিন এই ক্ষেত্রে। কারণ তার মধ্যে 65% ক্যান্সারকে প্রিভেন্ট করা যায় মাত্র 3টা জায়গায় সচেতন হইলে, অনলি 3, পার্সোনাল লাইফ স্টাইল, কি সেটা? টু অ্যাভয়েড সেডেন্টারি লাইফ স্টাইল, তারপরে 2 নম্বর কি আছে, পার্সোনাল লাইফ হ্যাবিট, টু প্রিভেন্ট টবাকো ইউজ। টবাকো ইউজ যদি বন্ধ করে দেই তাহলে আমার 25% ক্যান্সার সারা ওয়ার্ল্ডে প্রিভেন্ট হয়ে যাবে, সারা পৃথিবীতে, অনলি অন টবাকো, টবাকো যদি খেলে আমরা প্রিভেন্ট করতে পারি। এই মেসেজটা কিন্তু টেলিমেডিসিনে পৌঁছতে পারে। আমরা সবাই জানি ধূমপান স্বাস্থ্যকর, ক্ষতিকর, বিষ পান, ধূমপান, কত কিছু অ্যাডভার্টাইজ করতেছি না, কত কিছু করতেছে, লাভ কি হচ্ছে? এই জন্য হেলথ প্রমোশন ইজ খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। টেলিমেডিসিনের অবদান অবশ্যই আছে এবং থাকবে। ওর কথা ঠিক যে ডায়াগনোসিসের জন্য তো আমাকে যেতেই হবে, ল্যাবে যেতে হবে, সবকিছু করতে হবে, তবে প্রিভেন্টিভ যে সমস্ত ডিজিজগুলি প্রিভেনশন করা যায়, যেগুলিকে প্রিভেন্টিভ ডিজিজ সবচেয়ে বেশি NCD, নন কমিউনিকেবল ডিজিজ। এখন তো আমরা সবচেয়ে হাইস্ট থ্রেট তো নন কমিউনিকেবল ডিজিজ, কোভিড এর চেয়ে 1000 times মানে কি ডেঞ্জারাস। তা এই যে NCD-র ক্ষেত্রে এই যে আমাদের টেলিমেডিসিন খুব ভালো অবদান রাখতে পারে, টেলিমেডিসিনের অবদান অবশ্যই থাকবে। যদি আমার কথা ওই যে বললাম না, একজন রাইট একটা রুগী যদি সঠিক জায়গায় যেতে পারে তাহলে কিন্তু তার লাইফটা, আর যাই হোক আর্লি ডেথ, আমাদের মেডিকেল সায়েন্সের মূল উদ্দেশ্য কি, টু প্রিভেন্ট আনএক্সপেক্টেড আর্লি ডেথ, আনএক্সপেক্টেড ডেথ অ্যান্ড আর্লি ডেথ অ্যান্ড আনওয়ান্টেড ডেথ, 3টা মূল উদ্দেশ্য মেডিকেল সায়েন্স পৃথিবীতে সৃষ্টি হয়েছে 3টা কারণে, টু প্রিভেন্ট আনওয়ান্টেড ডেথ, টু প্রিভেন্ট আর্লি ডেথ, টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ডেথ। এই 3টা ক্ষেত্রেই টেলিমেডিসিনের কি বলে যথেষ্ট ভূমিকা রাখার, অবদান রাখার সুযোগ আছে। এবং এটা যদি সিনসিয়ারলি রান করা যায়, আমার ধারণা যারা এজেন্সি আছেন সরকারি বেসরকারি এর সঙ্গে জড়িত আছেন, তাদের কিন্তু এই ক্ষেত্রে খুবই ভালোভাবে আগাতে পারবেন এই মেসেজটা। আমি তো আগে আমি সাফার করি, আমি গ্রামে যাই তো, আমার উপজেলায় আমি 15 বছর পর্যন্ত সার্ভিস দিয়েছি, এখন পারতেছি না, ওই ফেরি পার হতে খুব কষ্ট হয়। ব্রিজ হয়ে গেলে ইনশাল্লাহ 2022 সাল থেকে আল্লাহ আবার শুরু করবো, যদি আল্লাহ বাসায় রাখে আর কি। আমি এই টেলিমেডিসিন আমি নিজে গ্রামে নিজে টেলি হয়ে যাব, আমি গেলে প্রচুর মানুষ আমার কাছে আসে, তো
আমি রাইটলি মেসেজগুলি দিতে পারবো। তো এই জন্য আমার ধারণা যে একটা মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের দেশের বড় সমস্যা। এই সমস্যাটাকে খুব ইজিলি টেলিমেডিসিন সলভ করতে পারে এবং সেটাই হবে আমাদের জন্য পরম পাওয়া, আমার দেশের মানুষের জন্য পরম পাওয়া। আমার ধারণা এই ক্ষেত্রে আঘাত দেব। যারা টেলিমেডিসিনের সঙ্গে জড়িত আছে তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, যদি তারা সিনসিয়ারলি করে থাকে তবে ধন্যবাদ দিতে চাই, আর না করলে তো অনলি গড নোস তারা কি করতেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক বিশদ একটা আলোচনা পেলাম যে টেলিমেডিসিন থেকে আমরা কি কি সুবিধাগুলো গ্রহণ করতে পারি এবং কিভাবে সমস্যাগুলো দূর করতে পারি। তো এখন আমি আমাদের COVID-19 সার্ভাইভার যিনি পেশেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের সাথে আছেন সানজিদা আফরিন জুহি, আমরা তার কাছে তার করোনা যে সাফারিং সে ভোগ করেছে সেই অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চাইব। করোনা আক্রান্ত হয়েছিল? জি, সে করোনা আক্রান্ত হয়েছে। এই ইয়ং ম্যান, ওর আর কি হবে, এটা বলেন শুনি। ধন্যবাদ সাবিনা আপু। সাজিটা বললেন যে হ্যাঁ আসলে করোনা একবার আক্রান্ত হয়ে গেছে, এখন অনেকটা রিল্যাক্স আছি, এখন মনে হয় যে ঠিক আছে। আসলে যত আতঙ্কিত ছিলাম ততটা আতঙ্কিত হওয়ার মতো হয়তো বা বিষয়টা না, যেটা আসলে আতঙ্কিত মানে আক্রান্ত না হওয়া পর্যন্ত বোঝাই পসিবল না যে আপনি ঠিক কতটা মানে আতঙ্কিত হবেন বা কতটা ভয় পাবেন। বাট শুরুর দিকে যেহেতু আমি টেলিভিশন মিডিয়া চ্যানেলে আছি, সো শুরুর দিকে আসলে আমাদের চ্যানেলে এবং আমি সেলস মার্কেটিং এ থাকার কারণে আমাদের যেহেতু ফিল্ড ওয়ার্ক করতে হয়, প্লাস হচ্ছে আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম পিপল যারা আছেন সাংবাদিক ক্যামেরাম্যান তারা ফিল্ড ওয়ার্ক করে থাকেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে যেয়ে থাকেন, যেটা কোভিড এর সময়ও তাদেরকে যেতে হতো। তো ওই জিনিসটা আসলে আমাদের জন্য একটু আতঙ্কিত ছিল যে তারা তো আবার অফিসে ব্যাক করছেন, ওই সময় হয়তো বা ওনাদের কন্ট্যাক্টে যে আমাদের সমস্যা হতে পারে, কিংবা আমরা ক্লায়েন্টের ডিফারেন্ট ক্লায়েন্টের অফিসে যাচ্ছি কর্পোরেট অফিসে, ওখানে গিয়ে আমরা হয়তো ওটাকে ভাইরাসটাকে নিয়ে আসছি আবার অফিসে। তো এরকম একটা সিচুয়েশন তখন আমাদের মাথায় ছিল যে হতে পারে, আমরা আসলে খুবই আতঙ্কিত হয়ে যাই অফিসিয়ালি, এবং আমরা অফিস থেকেই হোম অফিসের একটা অ্যাপ্লিকেশন যায় এবং ওটা আসলে অ্যালাউ করে এবং আমরা সাথে কি করেছি পুরো কোভিড এর টাইম, তারপরও প্রয়োজনে তো আমাদের বাইরে যেতেই হতো। আপনি গ্রসারি আইটেম বলেন কিংবা নিত্য নতুন যে জিনিসগুলো আমাদের দরকার, ওগুলো তো আমরা আসলে বাসায় বসে আপনি সবকিছু অ্যারেঞ্জ করা পসিবল, আমাদেরকে বাইরে যেতেই হতো। বা ব্যাক করার পর ওই যে আতঙ্কের কারণে আমরা হয়তো বা তাড়াতাড়ি করে সবকিছু ধুয়ে ফেলার ব্যবস্থা করছি, কিংবা আমাদের বাসায় যারা সিনিয়র সিটিজেন আছে তাদের থেকে একটা দূরত্ব বজায় রাখছি একদম বাসায় ফিরে, ওটা করা হতো। ওই সময়টা আসলে আমরা যতটা ভয় পেয়েছি অতটা করোনায় আক্রান্তও হয়নি, ভাইরাসটা ছড়ায়ওনি। যেটা হয়েছে আমার সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমরা ঠিক যখন ভেবে নিয়েছি যে করোনাটা হয়তো বা এখন আর আমাদেরকে তেমন আক্রান্ত করতে পারবে না, ওই সময় আমি এবং আমার হাজবেন্ড দুজন একসাথে আক্রান্ত হই। সম্ভবত প্রথমে আমি আক্রান্ত হই, আমরা ঠিক বলতে পারছি না যে কে আগে হয়েছে, বাট আমার ধারণা আমি আগে আক্রান্ত হয়েছি, তারপর আমার হাজবেন্ড হয়েছে। এবং আমারটা একটু লং টাইম ছিল, মানে আমার নেগেটিভ হতে একটু টাইম লেগেছে, প্রায় 35 days লেগেছে, 35 দিনের মতো আমি কোয়ারেন্টাইনে ছিলাম। চেষ্টা করেছি যতটুকু প্রপার ভাবে এটা মেনটেন করা যায়, কারণ আমার বাসায় আমার শ্বশুর এবং শাশুড়ি যারা বয়স্ক যাদের ডায়াবেটিক্স এবং আদার কন্ডিশন গুলো আছে, যেটা হয়তো বা তাদের জন্য হয়তো এই ভাইরাসটা আমরা মনে করেছি যে সমস্যা হতেই পারে। আমি আমার হাজবেন্ড সেপারেট হয়ে যাই এবং আমার মাদার ইন ল, আমার শাশুড়ি আমাদের হেল্প করেছেন, এক্ষেত্রে আমাদের খাবার এবং আদার্স যে আইটেম গুলো আমাদের দরকার নিত্য নতুন আইটেম গুলো ওগুলো উনি দরজার বাইরে রেখে যেতেন একটা প্লেসে এবং আমরা পরে ওখান থেকে আবার কালে। এটা আসলে বেসিক্যালি আমাদের সিনারিও ছিল এবং আমরা ওভাবেই সার্ভাইভ করেছি। আমার হাজবেন্ড আমার থেকে এক সপ্তাহ আগে নেগেটিভ হয়েছেন, এরপর আমি নেগেটিভ হয়েছি। এক্সপিরিয়েন্স বলতে ফার্স্টের 7 দিন যদি আমি স্পেসিফিকলি বলি, আমার খারাপ লেগেছে, শরীরে যে যে সিমটমস গুলো দেখা দেয়, আপনার গলা ব্যথা কিংবা শরীর ব্যথা মাথা ব্যথা, এই জিনিসগুলো আসলে হয়েছে প্রথম 7 দিন। পরের থেকে আসলে আর এই জিনিসগুলো হয়নি, তখন আমরা কিছুটা আসলে যেটা হয় ডিপ্রেশন কিংবা বোর ফিল করেছি বাসায় থাকতে থাকতে এক রুমে থাকতে থাকতে। সো এটা আসলে মূল সিনারিও ছিল।
যখন আমি ভালো হয়ে গেছি আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা এত আতঙ্কের না, আপনি চাইলে এটাকে রোধ করতে পারেন, হ্যাঁ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানলে। হয়তো আমি কখনো মাস্ক খুলে ফেলেছি অসচেতন হয়ে বা মনের ভুলে, কিংবা আমি হয়তো বা যেটা হয় যে কোথাও হাত দেওয়ার মানা ছিল, লিফটটা আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে হয়তো আপনি লিফটটাকে অন করবেন, ওটা আমি না করে একটা ডিফারেন্ট কিছু করেছি যেটা আমার করা উচিত হয়নি। ভাইরাসটা তো অবশ্যই আমার মাধ্যমে এসেছে এবং আমার কোনো অসচেতনতার মাধ্যমে এসেছে যেটা আমার করা উচিত হয়নি। ওটা যদি আমি না করতাম করোনা হতো না, এবং এক হিসাবে আসলে ভালো হয়েছে, হওয়াতে ভালো হয়েছে যে আমি বুঝতে পেরেছি যে পরবর্তীতে আমাকে কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না। একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমার অভিজ্ঞতা বলতে পারেন। হ্যাঁ, এটা তো অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে অলরেডি, এখন সে সাহসী হয়েছে এবং সে আরো 10 জনকে উপকার করতে পারবে নিঃসন্দেহে, কারণ আমাদের দেশে হ্যাঁ এটা খুব সহজ হয়ে গেছে। আমাদের দেশে তো মানুষটা হলো কি আতঙ্কের দেশ, ইন্ডিয়া পিঁয়াজ দিবে না, পিঁয়াজের দাম পরের দিন সকালে ডাবল হয়ে গেল, আমরা সেই দেশে না করি এটা কিন্তু বুঝতে হবে, এটা বাস্তবতা। এই যে ইন্ডিয়া চাল সাপ্লাই দিবে, পিঁয়াজ সাপ্লাই দিবে, এখন পিঁয়াজ ব্যবসায়ীও মাথায় হাত, তারা বলে আমরা তো লোকসান যাবে, এরকম আতঙ্কের দেশ আমরা। একে যখন এত হয় না একেবারে আতঙ্কতে, আমরা আতঙ্ক পুরো জাতি এরকম আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং হুড়মুড় করে কত কিছু যে করে ফেলি আল্লাহই জানেন। করোনা আমার যদি দেশের সবাইকে পরীক্ষা করতে পারতাম, আমার দেশে কত এ পর্যন্ত 1,00,000 পরীক্ষা হয়েছে, 70,00,000 না কত, মানুষ তো 16 কোটি, তো 16 কোটির পরীক্ষা হলে বুঝতে পারতাম যে আমরা কত লাখ পজিটিভ হয়েছি আর কি। যেহেতু আমাদের ওই স্কোপ নাই, ওই যে ভ্যাকসিন আসতেছে দেখেন না কেমনে হুড়মুড় লাগে, দেখেন না কি অবস্থাটা হয়, প্যানিক কিভাবে সৃষ্টি করে দেখেন না। ও আর আগে লাগবে, যার করোনা জীবনও হবে না ও ভ্যাকসিনটা আগে নেবে, ও যত মিনিস্টার আছে যার ধর তদবির করে ওঠে ও ভ্যাকসিনটা আগে নিয়ে নেবে, আর যার একেবারে দরকার ও তো লাইনে আসতে পারতেছে না, ওরে লাইনে আসতে দেবে না। মানে এই হলো আমাদের সমস্যাটা, আমাদের এই প্রবলেমগুলি, এই সব বিষয়গুলি যদি আমরা টেলিমেডিসিনের মাধ্যমে যদি আমরা দেশের মানুষকে একটু জাগ্রত করতে পারি, হয়তো একদিন জাগ্রত হব, সেটা কবে জানি না, আমি দেখে যেতে পারবো কিনা তা তো, যেহেতু আমাদের তো এখন বয়স হয়ে গেছে, যারা আপনাদের মতো কম বয়সে আছেন তারা হয়তো ওয়েট ফর বেস্ট হোক নাকি, আমরা তো যাই হোক। তবে কোভিড নিয়ে আমাদের চিন্তা করার তেমন করার মতো কিছু নাই, কারণ আমরা দেখেন প্রতি ক্ষেত্রেই আমরা অপেন হয়ে গেছি, শুধু স্কুল কলেজ বাদে, আমরা স্কুল কলেজে বোধ হয় ছাড়লেই কোভিড আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু আমার ধারণা যে কোভিড স্কুল কলেজের মধ্যে কোভিড ঢুকে পড়ছে, ওই স্কুল কলেজ কবে খুললে অনলি গড নোস, আর বাকি জায়গায় সব সমস্ত পর্যটন শিল্প যা আছে সবকিছু চালু হয়ে গেছে, আশা করি আমাদের স্কুল কলেজ চালু হওয়া উচিত, কারণ আর কত অনেকদিন ছেলেমেয়েরা ঘরে বসে খুব বোর হয়ে গেছে। তারপরে একটু যেহেতু একটু সহজ কাজ অনলি মাস্ক, আমার ধারণা মাস্ক এনাফ, কোভিড থেকে বেঁচে থাকা বা আক্রান্ত থেকে নিরাপদ থাকার মাস্ক যদি সঠিকভাবে ব্যবহার করে আমার ধারণা এটা কোনো সমস্যাই না, মাস্ক ব্যবহার করতে হবে। ওই ভ্যাকসিন আসতে তাতে কিছু যায় আসে না, ভ্যাকসিন আসলেই যে একেবারে সব কোভিড ফ্রি হয়ে যাবে এমনটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ বলে নাই, ওয়ার্ল্ড হেলথ বলছে কোভিড থাকবে, এটা তো সত্য, যেহেতু বলছে যে ওয়ার্ল্ড হেলথ বলছে কোভিড থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই টেলিমেডিসিন সিস্টেমটাকে যদি আমরা আরো অ্যাক্টিভেট কতটুক, একবার রুট লেভেলে কি পুচ্ছেন আপনারা জানি না, ঢাকার লোকেরাই বা শহরের মানে এটা কি ডিস্ট্রিক্ট বেস, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে ফোন বেশি আসতেছে না রুরাল থেকে বেশি আসতেছে, এরকম কোনো এস্টিমেশন বা এরকম কোনো বিভাজন করা আছে কিনা যে কতটা কল ইউনিয়ন লেভেল থেকে আসলো, কতটা লেভেল উপজেলা লেভেল থেকে আসলো, কতটা লেভেল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার লেভেল থেকে আসলো, এটার যদি ভাগ থাকে তাহলে বোঝা যাবে আসলে আমাদের দেশের সাধারণ মানুষের রেসপন্স কিরকম। কারণ রেসপন্স হলো 10 লাখ, তার মধ্যে দেখা গেল 9,90,000 ঢাকা ডিএম ঢাকা মেট্রোপলিটন আর চিটাগাং আর রাজশাহী মেট্রোপলিটন 8টা মেট্রোপলিটন থেকে আসে 9 লাখ। সেক্ষেত্রে এটা আমাদের একটু দেখা উচিত যে আমাদের টেলিমেডিসিনটা যদি রুট লেভেলে, বিশেষ করে সিএসসিপিরা, আমাদের সিএসসিপিরা কি এর মধ্যে আছে? সিএসসিপি মানে হলো কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার, যে কমিউনিটি ক্লিনিকে যারা ডাক্তার হিসেবে আছেন তাদেরকে আমরা সিএসসিপি বলি,
এই সিএসসিপিরা কি টেলিমেডিসিনের আওতাভুক্ত? তারা কি রেগুলার এটাকে মেনটেন করে, অথবা কোন কমিউনিটি সিসি কমিউনিটি ক্লিনিক নিয়ে কি কোনো তথ্য মেসেজ? যেমন আজকে মাদারপুর জেলার শিবচর থানার অমুক কমিউনিটি ক্লিনিকের সাথে আমরা কথা বলবো, এরকম কোনো সুযোগ আছে কি? স্যার, এটা সাধারণত জাতীয় পর্যায়ে করা হয়েছে এবং কিছু প্রাইভেট এবং গভর্নমেন্টের স্বাস্থ্য বাতায়ন, এটা সেন্ট্রালি স্যার, আসলে আমি যতটুকু জানি সেন্ট্রালি স্যার এটা হ্যান্ডেল করা হয়, এটা এখনো স্যার রুট লেভেলে যায়নি। তাহলে ওইটা আলো আসল, যারা এর সবচেয়ে বেনিফিশিয়ারি ইউজার, যারা যাদের জন্য খুব প্রয়োজন, যারা জানে না যে এটা কি জ্বর, এটা কি ভাইরাল জ্বর, না ক্যান্সারের জ্বর, না ম্যালেরিয়ার জ্বর, না ঠান্ডা জনিত জ্বর, না সিজনাল জ্বর, না সাইকোলজিক্যাল জ্বর। আমাদের সাইকোলজিক্যাল জ্বরও কিন্তু আছে, মন দুর্বল তো হাজারো অসুখ, মন সবল তো অনেক অসুখই নাই। এই জন্য সাইকোলজিক্যাল স্ট্যাটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেনেন্স অফ দ্য হেলথ কেয়ার। এই সাইকোলজিক্যাল স্ট্যাটাসটাকে ওই যে টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু সবল সতেজ করা যায়, জাগ্রত করা যায়, বোঝানো যায়, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা, ওই যে হুজুক যে বলো না, যে প্রথম তো মনে হলো একেবারে এইবারই শেষ, করোনা আক্রান্ত হয়েছে। আমার ধারণা যদি আমরা সব টেস্ট করতে পারতাম, দেখতাম প্রত্যেক ঘরে করোনা আছে। আমার কাছে এরকম মনে হয়, আমার কাছে এটা আমি সবসময় বিশ্বাস, আমি সবাইকে বলি যে আমরা এখানে যারা বসে আছি সবারই করোনা পজিটিভ হয়েছে, এখন সবারই অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ চলে না, যা করার করিয়া। আমি ডিজিএলকে এই প্রস্তাবও দিয়েছিলাম যে আমরা যারা রিটায়ার করেছি সবে মাত্র 70 পার হয় নাই, আমরা যারা রিটায়ার করেছি কিন্তু 70 পার হয় নাই, তারা মরে গেলে জাতির কোনো ক্ষতি হবে না, এই বয়স্ক মানুষ মরে গেলে কি যায় আসে। আমরা ডিজি হেলথে আমাদেরকে ডাকুক, গভর্নমেন্ট জিও করুক যে অল আর অল দ্য রিটায়ার্ড ফিজিশিয়ান যাদের বয়স বিলো 70, সব ডিজি হেলথে জয়েন করো এবং সারা বাংলাদেশকে সার্ভিস দাও, তাহলে আমাদের এই যে কমিউনিটি ট্রান্সমিশন, যেটা আমরা কথা কথা বলতেছি, কিন্তু আমাদের অনেকে অনেক বিশেষজ্ঞ, বহু বিশেষজ্ঞ, তারা তো বিশেষজ্ঞ, খালি বিশেষজ্ঞই কমিউনিটি ট্রান্সমিশন তো পাবলিক হেলথ ছাড়া পারবে না, ওইটা তো ক্লিনিশিয়ানরা পারবে না, সার্জনরা পারবে না, সার্জারি স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, গাইনি স্পেশালিস্ট, ওরা কমিউনিটি মেডিসিন কমিউনিটি ট্রান্সমিশন কি করবে? কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে পিওরলি পাবলিক হেলথ, পাবলিক হেলথ সেক্টর, একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, কমিউনিটি মেডিসিন স্পেশালিস্ট, হি অর শি নোস হাউ ক্যান ইট প্রিভেন্ট। তো সেখানে দেখা গেছে, আমি এই খুব অবজার্ভ করতাম বসে বসে, যে দেখি তো পাবলিক হেলথ স্পেশালিস্টের কোনো নাম নাই, গন্ধ নাই, সব বড় বড় বিশেষজ্ঞ, আরে ওর গুদ আমরা কি করবো? এখানে দরকার তো ওই ফোর্স, যে ফোর্সের এই নলেজটা আছে, পাবলিক হেলথের লোক থাকলে এইভাবে আমাদের কমিউনিটি ট্রান্সমিশনটা হতো না। এটা এই কিন্তু এই কাজটা তো টেলিমেডিসিন করতে পারতো, যে আমরা রিয়েল পার্সনকে, রাইট পার্সনকে রাইট জায়গায় বসাই দিই, কমিউনিটি ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করার জন্য যদি আমরা প্রিভেন্টিভ পাবলিক হেলথ স্পেশালিস্টগুলিকে ডাকতে পারতাম। আমাদের দেশে কিন্তু অনেক পাবলিক হেলথ স্পেশালিস্ট আছে, না ডাকলে তো আসতে পারবে না, কিন্তু সেই তাদেরকে সেই ফ্রন্টলাইনে আনা হয় নাই। যাই হোক, কি কারণে আনা হয় নাই আই ডোন্ট নো, আমি তো বলতে পারবো না, যেহেতু আমি পলিসি মেকার না, সরকারের একজন রিটায়ার্ড পার্সন, একটা বেসরকারি মেডিকেল কলেজে আছি। আচ্ছা যাই হোক, এক্ষেত্রে স্যার আমরা যেটা মানে যেটা স্যার আপনি বললেন যে পলিসি মেকারদের উদ্দেশ্যে স্যার আপনার মানে আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, আমরা আপনার কাছ থেকে খুব স্পেসিফিক কিছু রিকমেন্ডেশন চাইবো স্যার, যে পলিসি মেকারদের প্রতি স্যার আপনার রিকমেন্ডেশন কি, যেহেতু আপনার এত দীর্ঘ জীবনের অভিজ্ঞতা স্যার, একজন ডাক্তার হিসেবে, একজন সরকারি চাকরিজীবী হিসেবে স্যার আপনার যে অভিজ্ঞতা সেখান থেকে, এবং স্যার বর্তমান আমাদের করোনা পরিস্থিতি থেকে কিছু স্যার স্পেসিফিক রিকমেন্ডেশন যেটা আমরা পলিসি মেকারদের কাছে পৌঁছে দিতে পারি, এই রিকমেন্ডেশন স্যার আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি একটা ভালো কথা বলছেন। আমার এটা একেবারে কিন্তু আমার ব্যক্তিগত মত, এখানে আমি অন্য কোনো কারো কিন্তু কিছু বলবো না, আমি আমার নিজের অভিজ্ঞতাটাই শুধু শেয়ার করব। আমাদের সবচেয়ে ইন্টারন্যাশনাল ট্রানজিট বেশি হয় সবচেয়ে বাংলাদেশ হযরত শাহজালাল এয়ারপোর্ট, হযরত শাহজালাল এয়ারপোর্টের হেলথ সার্ভিসটাকে যদি আমরা একটু স্ট্রেন্দনিং করতে পারতাম, সেখানে যদি আমরা রাইট পার্সন বসাতে পারতাম, পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং অন্যান্য বিষয়ে যারা স্পেশালিস্ট আছেন, আমাদের দেশে তো আছে, অভাব নাই তো আছে, ডাক্তার আছেন, যেখানে আমাদের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ট্রানজিট পয়েন্ট আমাদের কিন্তু হযরত শাহজালাল এয়ারপোর্ট, যেখানে
যেটা হচ্ছে লন্ডন থেকে সে নেগেটিভ নিয়ে আসলো, কোয়ারেন্টাইনে থাকতে হবে। আইন পাস করছে না কদিন আগে, লন্ডন থেকে আসলে সে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলো 14 দিনে কোয়ারেন্টাইনে যেতে হবে। কেন? সেখানে যদি আমরা একটা সেট আপ দিতে পারতাম, একটা ভালো সেট আপ, যেখানে একটা টিম দিতে পারতাম, যে টিমে পাবলিক হেলথ স্পেশালিস্ট আছে, ক্লিনিক্যাল স্পেশালিস্ট আছে এবং তার সাবঅর্ডিনেট টিম লিডার পার্সনরা আছে, তাহলে কি আমাদের এই কোনো সময় তাহলে আমাদের এই একটা লোক নেগেটিভ নিয়ে আসছে, তাকে আবার হ্যারাসমেন্ট করে জেলে ঢুকে দেবো 14 দিনের জন্য, নিজের দায়িত্বে থাকবে, বাড়িতে এসে নিজের আপন জনদের সাথে কথা বলতে পারবে না, তার হোটেলে নিয়ে ঢুকে তালা মেরে থেকে দিবে আর্মি নিয়ে। এই জিনিসগুলি দেখা যেতে পারে যে আমাদের ওই সার্ভিসটাকে, বিমানবন্দরের সার্ভিসটাকে, এন্ট্রি, যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত এন্ট্রি সার্ভিস যেগুলি আছে, যেখান থেকে বিদেশ থেকে লোক আসে, সেই জায়গাটাকে আমাদের একটা টিমের মাধ্যমে যদি আমরা অবজারভেশন করি এবং ব্যবস্থা নেই, তাহলে এই যে সাধারণ মানুষের যে হ্যাসেল, যে কষ্ট, যে অহেতুক নাজেহাল, আমার মনে হয় এটা লাগু হবে। আর কমিউনিটি ট্রান্সমিশনটাকে যদি আমরা মিনিমাইজ করতে চাই, আমাদের তো অলরেডি হয়ে গেছে কমিউনিটি ট্রান্সমিশন, অলরেডি হয়ে গেছে, এটাকে যদি আমরা মিনিমাইজ করতে চাই, সেক্ষেত্রে পাবলিক হেলথ সেক্টরটাকে একটু অ্যাক্টিভেট করতে হবে। একবারে কিন্তু ঘুমাই আছে তারা, গভীর ঘুমে বর্তমানে, বর্তমানে তারা গভীর ঘুম আছে, এই ঘুমটাকে ভাঙাতে হবে, ঘুমটাকে ভাঙাইয়া তাদেরকে একটু অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট, সেটা অ্যাক্টিভেট করলে তো হবে না, সেই অ্যাক্টিভেট করে তাদেরকে মিডিয়ার সামনে আনতে হবে, মানুষের সামনে আনতে হবে, তাইলে আমার ধারণা কমিউনিটি ট্রান্সমিশনটা মিনিমাইজ হয়ে যাবে, আমি বিশ্বাস করি এটা। আর একটা হলো যে টেলিমেডিসিন ওরা যারা কাজ করতেছে, ইয়ং গ্রুপ, লার্জ নাম্বার অফ ডক্টরস, যারা একেবারে সদ্য পাশ করা আছে, অনেক বয়স কম আছে, এনার্জেটিক আছে, এরা যদি একেবারে ওই যে বললো যে এখন আপনারা ন্যাশনাল পর্যায়ে আছেন, ন্যাশনাল ভাঙিয়ে দিয়ে যদি একটু রুট পর্যায়ে যেতে পারেন, আমাদের ওই যে আমাদের, আমি প্রশ্ন আমার একটা যে সিএসসিপি ট্রেন্ড বাংলাদেশে প্রায় 14,000 থেকে 17,000 18,000 কমিউনিটি ক্লিনিক আছে, সেই সিএসসিপি যারা 3 মাস করে ট্রেনিং নিয়েছিল, তাদেরকে যদি এই আমরা এই কমন যে প্রবলেমগুলি আছে সেই ব্যাপারে যদি একটু হাইলাইট করা যায়, এগুলি কিন্তু একেবারে মানুষের দৈনন্দিন জীবনের প্র্যাকটিস। আপনি জানেন না, 3টা প্র্যাকটিস করলে, একটা হলো ডায়েটারি প্র্যাকটিস, আর একটা হলো পার্সোনাল প্র্যাকটিস, ডায়েটারি প্র্যাকটিস আর পার্সোনাল প্র্যাকটিসটা যদি আমি সঠিকভাবে করতে পারি, হেলদি হেলদি ফুড, হেলদি ডায়েট এবং নন সেডেন্টারি লাইফস্টাইল এবং নন হেলদি হ্যাবিট, হেলদি লাইফ হ্যাবিট যেটাকে আমরা বলি, যে আমরা অ্যালকোহল খাবো না, স্মোকিং করব না, গাঁজা ফেন্সি হিরোইন, তারপর জানি কি মায়ানমার থেকে জানি কি আসে, ইয়াবা আসে নাকি আসে ভাই, ইয়াবা আসে, তো এই জিনিসগুলি দেখেন, ইয়াবা খেলে কিন্তু রাত্রে ঘুম আসে না। ইয়াবা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সাইটেটরি একটা, এর মধ্যে কম্বিনেশন আছে, এর মধ্যে অপয়েট মানে অপিয়েট মানে হলো হিরোইন জাতীয় কিছু আছে এবং সেন্ট্রাল নার্ভাস স্টিমুলেটর কিছু আছে, যার জন্য ওই আর ঘুম আসতে পারে না। বার্মার সোলজারদের খাওয়ায়, মায়ানমারে যাদের সোলজার রাতে না ঘুমায়, এখন এটা হয়েছে নিঃস্বাদ দ্রব্য। এই যে মেসেজগুলি, এই মেসেজগুলি আমরা তো কমন টেলিমেডিসিনের মাধ্যমে দিতে পারি মানুষকে, যে ভাই এটা নিঃস্বাদ দ্রব্য না, এটা হলো একটা ঘুম দূর করার ওষুধ, এটা খেলে ঘুম আসে না, ঘুম এটা একসময় এটা কিন্তু এটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করে। তো এই জন্য আমাদের যারা পলিসি মেকার আছেন, আমাদের দেশে অনেক যোগ্য লোক আছেন, ভালো লোক আছেন, সিনসিয়ার লোক আছেন, অভাব নাই, আমরা যদি দল মত নির্বিশেষে যদি দেশের মানুষের জন্য তারা যদি কিছু কাজ করে, আমরা যখন পলিসি প্ল্যান করি না, তখন একটা দীর্ঘ গাইডলাইন, আপনি জানেন স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বই করেছেন 16 পৃষ্ঠার, এই জন্য কেউ মানেই না, যত মানার দরকার নাই তার সে না মানিয়ে থেকে এটাই ভালো। বুঝছেন সমস্যাটা কোথায়, এখন বোঝা গেল? আপনি আমার মাথায় এমন একটা বোঝা দিলেন, আমি নিতে পারি না, আমাকে এমন একটা বোঝা দেবেন যেটা আমি ক্যারি করতে পারি হাতে, মাথায় নিতে হবে না, হাত দিয়ে ক্যারি করতে পারি, তাইলে আমি কমফোর্ট ফিল করব, তাইলে আই উইল ডু দিস, আচ্ছা আমি করব না। এই জিনিসটা আমরা, ওনারা যখন বসেন না তখন ওনারা বিশেষজ্ঞ, ওনারা মনে করে কোনটা বাদ পড়ে গেলো, কোনটা ছুটে গেলো, এই একার সব আইনটা জড়ো করে একটা বিরাট ভলিউম করে দিয়ে দিল, কিন্তু না,
আমাকে এর মধ্যে থেকে যে মেসেজটা না দিলেই নয়। একজন ভালো লিডার হওয়ার জন্য 400 গুণ থাকা উচিত, কিন্তু 3টা গুণ না থাকলে লিডার হইতে পারবে না, ওই 3টা বাদ দা বলবে। আমাদের সমাজটা হচ্ছে এখন এরকম, বুঝছেন? এখন একজন ভালো লিডার হওয়ার জন্য 400 গুণ থাকা উচিত, কিন্তু 3টা গুণ না থাকলে সম্ভব না। আমরা কি করব, ওই 3টাকে বাদ দিয়া বাকি 397টা পাস প্রিন্ট করে ফেলছি, ওই 3টা বাদ দিয়ে। এই হলো সমস্যা। আমাদের সবার কাছে অনুরোধ রইল যে আমাদের দেশের এখনো মানুষ, আমরা হয়তো কাগজে কলমে অনেক শিক্ষিত বলি, কিন্তু শিক্ষিত আর স্বশিক্ষিত উপলব্ধি দুটা কিন্তু এক জিনিস না। সার্টিফিকেট অনেকেরই আছে, আমি তো খুব কাছে থেকে দেখি, তো মনে হয় অনেক শিক্ষিত, কিন্তু দেখা যায় যখন টেস্ট করতে থাকি, আরে তোমার এই অবস্থা কেন? মানে উপলব্ধি, এক্সপ্লানেশন, মানে একটা জিনিস পুরো বোঝানো, এটা এক জিনিস, আর সার্টিফিকেট অর্জন করা এক জিনিস। তা আমাদের যারা বড় বড় অবস্থানে যারা আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমার ইউজার কারা, তাদের উদ্দেশ্যে একেবারে ছোট করে। যেমন আমরা এখন কি বলতেছি, আবদুল্লাহ স্যার আছেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর যে পার্সোনাল চিকিৎসক প্রফেসর আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ডিন মেডিসিন, এখন উনি প্রাইম মিনিস্টারের পার্সোনাল চিকিৎসক হয়েছেন, আবদুল্লাহ স্যার একটা মাঝে মাঝে কথা বলেন, এখন কি বলেন যে যত কথাই হোক মাস্ক ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি এটা, যে একজন মানুষের যদি মাস্ক ব্যবহার করার অনেক স্বাস্থ্যবিধি, চাহিদা দূরে থাকতে হবে, 3 ফুট দূরে, 6 ফুট দূরে, 7 ফুট দূরে, হাসি কাশি দেওয়ার সময় এটা করবেন, ওইটা করবেন, এই করবেন, নানান কথা বললে যদি তাকে হ্যারাস না করে, যদি হ্যাঁ আপনি মাস্ক ব্যবহার করেন, এই মাস্কটাকে যদি আমরা খুব ইজিলি অ্যাভেলেবল করতে পারি, আমার ধারণা COVID-19 আমাদের কোনো প্রবলেম করবে বলে আমি বিশ্বাস করি না। শুধু মাস্ক, শুধু মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যে সমস্ত ক্লিয়ার ডিজিজের বেলায় আমাদের নীতি নির্ধারকদের একটু চিন্তা করতে হবে যে ডায়েটারিটা কি অ্যাডভাইস হওয়া উচিত, পার্সোনাল লাইফটা কি অ্যাডভাইস হওয়া উচিত, এবং পার্সোনাল হ্যাবিটটা কি হওয়া উচিত। এটা এই যেমন ডায়াবেটিক, ডায়াবেটিক মা বাবার ডায়াবেটিক থাকলে এটা আবার একটু এই ধারণাটা টেলিমেডিসিনের মাধ্যমে দেওয়া উচিত, খুব জরুরি। সেটা হলো যে আমাদের কি কি অসুখ আছে জেনেটিক্যালি ট্রান্সমিটেড হয়, এটা কিন্তু খুব জরুরি। কারণ এই ব্যাপারে আমার দেশের মানুষ নলেজ আছে, নন মেডিকেল পার্সনের আছে কিনা আমার সন্দেহ আছে, কিছুটা আছে, কিছুটা বলা যেতে পারে। যেমন জেনেটিক্যালি, যেমন ডায়াবেটিক, ইট ইজ জেনেটিক্যালি ট্রান্সমিটেড, মা বাবার দুজনে ডায়াবেটিক থাকলে এটা দেখা যায় 50% তাদের সন্তানদের মধ্যে ডায়াবেটিক হয়ে গেছে। হাইপার টেনশন জেনেটিক্যালি ট্রান্সমিটেড, ক্যান্সার জেনেটিক্যালি ট্রান্সমিটেড, এটার মধ্যে 70% জেনেটিক্যালি ট্রান্সমিটেড। বাবা মা দুজন যদি চশমা ব্যবহার করে ছোটকাল থেকে, তাদের সন্তানদের আর কখনোই 2 চোখ থাকবে না, সব সাইড চোখ। মানে বাবা মা দুজন যদি ছোটকাল থেকে, মানে ইয়ং অ্যাডাল্ট থেকে যদি চশমা ব্যবহার করে, বাবাও ব্যবহার করে, বিয়ের আগে দেখা যায় মাও ব্যবহার চশমা ব্যবহার করতেছে, বাবাও চশমা ব্যবহার করতেছে, তাদের সন্তান যা আসবে ওদের মধ্যে আর কার 2 চোখ থাকবে না, সবারই 4 চোখ হবে, মানে সবারই চশমা লাগবে। যে এই জিনিসগুলি, এই মেসেজগুলি আমাদের কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে দিলে মানুষ কিন্তু এগুলি মারা, বিশেষ করে মা, কিন্তু আমাদের দেশে ইপিআই এত সফল হয়েছে কেন, এই যে 8টা ডিজিজের বিরুদ্ধে যে আমরা যে প্রিভেন্টিভ টিকা দিচ্ছি এত সফল হয়েছে কেন, একটা মাত্র মেসেজ দিয়েছি মাত্র, বুঝছেন? তখন তো আমি ইয়ং ডাক্তার, যখন ইপিআই শুরু হয় আমরা একটা মেসেজ মাকে দিয়েছি যে এই টিকা আপনার সন্তানকে নিরাপদ রাখবে। মা কি করছে, শাশুড়ি, ননদ, হাজবেন্ড সবাইকে বাদ দিয়ে ঠিকই টিকা কেন্দ্রে তার সন্তানকে নিয়ে হাজির হয়ে গেছে। একটা মাত্র মেসেজ আমরা দিয়েছিলাম, কি মেসেজ, যে এই টিকা আপনার সন্তানকে নিরাপদ করে দেবে, সে কার কথা শুনে নাই। এরকম আমাদের একটা বুলেট মেসেজ, প্রতিটা ক্ষেত্রে একটা করে বুলেট মেসেজ থাকা উচিত, যে মেসেজ মানুষকে নিয়ে যাবো ওখানে। কারণ যখন বলবে যে না
টবাকো ইউজ আমরা শুধু ধূমপান ধূমপান করি, আর নন টবাকো নন স্মোকিং ইউজ তো সবচেয়ে বেশি, ধূমপান তো অনেক কম। সাদা পাতা জর্দা গুল এ তো টবাকো, তো এটার ইউজ এত বেশি গ্রামে, এত প্রচন্ড। এই জন্য নন নন স্মোকিং টবাকো সম্বন্ধে সারা ওয়ার্ল্ডে কিন্তু $1 ব্যয় করা হয় না, কিন্তু স্মোকিং টবাকো নিয়ে মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হইতেছে। এই জিনিসগুলি আমরা ওই টেলিমেডিসিনের মাধ্যমে চাই, যে এই মেসেজটা চাই যে এই যে টবাকো যেখানে সারা ওয়ার্ল্ডে 65% ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব, শুধু টবাকোকে বন্ধ করে 25%, ডায়েটরিতে 25%, আর হেলদি লাইফস্টাইল বলতে যারা আমরা সেক্সুয়ালি যারা মনোসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল না বা মাল্টি সেক্সুয়াল না, পলিগমাস না, যারা মনোগমাস, মনোগমাস মানে হাজব্যান্ড ওয়াইফ, পলিগমাস মানে এক্সট্রা এক্সট্রা হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল সোজা কথা, সেখানে 15%, তাহলে 25-25-50 আর হলো 15, 65% ক্যান্সারকে আমরা খুব সহজে প্রিভেন্ট করতে পারি সারা ওয়ার্ল্ডে। সেই মেসেজটা আমার ওই টেলিমেডিসিনের মাধ্যমে মানুষের দ্বার গোড়ায় পৌঁছতে হবে, যে শুধুমাত্র ডায়েটারি আমরা যদি একটু যদি খালি আমরা এই গরুর মাংস তো বুঝতেই পারতেছেন আমাদের দেশে গরু মাংস হইলে আর আর কোনো কথা নাই, ওর গ্রান পাইলে এক প্লেট ভাত খেয়ে ফেলায় গ্রানে গ্রানে। আমার সহকর্মী বন্ধু বান্ধব বলে, আমি যখন চিটাং এ যাই, আমি তো যেহেতু 64 জুলাই গিয়েছি, তা ওই বলে যে কি যে স্যার আপনি বলেন, আমি তো গরুর মাংস রান্না হইতেছে এতেই আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতেছি গরুর মাংস গ্রানে। এই যে গরুর মাংসটা আর খাসির মাংস আর মূর্তিটাই কিন্তু মাংস, অথচ গরুর মাংস কিন্তু মুরগির মাংস ভেরি মাস হেলদি টু ভেরি মাস হেলদি, কিন্তু খাসি আর গরু কেন হেলদি না, কারণ তার ভিতরে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যার যেটা আমাদের জন্য এই এমআই আমার এমআইয়ের জন্য ওই স্যাচুরেটেড ফ্যাটটাই সমস্যা তৈরি করে, কোলেস্টেরল যেটাকে আমরা বলি এলডিএল নট এইচডিএল। কোলেস্টেরলের মধ্যে অনেক প্যাচ আছে, এতে সাধারণ মানুষ বুঝবে না, এই জন্য এইগুলিকে ওই যে ডাক্তার ও যে টেলিমেডিসিনে আছে ও বুঝবে, ও দায়িত্ব হলো এইগুলি মানুষের দ্বার গড়ায়, যে ভাই কোলেস্টেরল খাইলেই মানুষের ক্যান্সার হবে না, স্ট্রোক করবে না, এমআই হবে না। কোলেস্টেরলের মধ্যে ভালো আছে মন্দ আছে, এইচডিএল তো আমার হার্ট চলতে হইলে ব্রেন ঠিক রাখতে হইলে এইচডিএল আমার লাগবে, ডিম আমার খেতে হবে, ডিম আমার খেতে হবে, দুধ আমার খেতে হবে, কিন্তু গরুর মাংস খাওয়াবে, এই এই মেসেজটা দিতে হবে, এর বেলা একটু সচেতন হইতে হবে। আমার ধারণা যারা পলিসি মেকার, এনসিডি 1000 times বার্ডেন দেন দ্যাট অফ কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ মানে এই যে কোভিড, এরা কিন্তু কমিউনিকেবল ডিজিজ, এটার সে 1000 times বার্ডেন হলো নন কমিউনিকেবল ডিজিজ। সেই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আছে এমআই স্ট্রোক ক্যান্সার এবং ডায়াবেটিক কিন্তু অসুখ না, এবং হাইপারটেনশন কিন্তু অসুখ না, যেহেতু এটা একটা কন্ডিশন স্ট্যাটাস, এর থেকে হয় এগুলি আর কি, এটা ঠিক আছে। এই জন্য যারা পলিসি মেকার আছেন বর্তমানে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইল যে আপনারা মানুষের জীবন যাতে আগামীতে নিরাপদ হয়, বিশেষ করে ক্লিয়ার ডিজিজগুলি যাতে প্রিভেন্ট হয়, আর টেলিমেডিসিনটাকে যাতে একটু রুট লেভেলে অর্থাৎ সিএসসিবি পর্যন্ত নেওয়া যায়, এই ব্যবস্থা করলে আমার ধারণায় কোভিডই বলেন আর কি জানি বলে আমাদের যে যে রস খেজুরের রসে জানি কি নিপা ভাইরাস একসময় কিন্তু অনেক লোক মারা যেত খেজুরের রস পাকি দেখাইতে, এখন ঢেকা দেয় অবশ্য। এই যে দেখেন ঢেকা দেয়, আপনি যদি মানিকগঞ্জে যান, মাদারপুরে যান, যশোরে যান, দেখবেন এখন কিন্তু ওই অফেন রাখে না। এই যে আস্তে আস্তে সচেতনতা বাড়তেছে, তো সেইগুলি যেহেতু মানুষের সচেতনতা কিন্তু অর্থের সাথে সম্পর্ক, মানুষের যখন অর্থ ইনকাম ভালো থাকে না তখন সে নানান ভাবে নানাকে নিজেকে সেভ করার চেষ্টা করে, এটাও একটা যে ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানা রুটি, এটাও তো সত্য নাকি নসনলা। তা আমরা মনে হয় পলিসি মেকাররা যদি এই সব চিন্তা করে পলিসি মেকার করেন যে মেক করেন, আপনি শুধু বড় লোকদের জন্য করলে তো হবে না, আমার কি যে লিবরটাকে কি দরিদ্র হত দরিদ্র আল্টাপোর কত পার্সেন্ট আছে এখন
এই মুহূর্তে বাংলাদেশে কত পার্সেন্ট আছে জানা আছে? 19। তাহলে আমাদের এই যে আল্ট্রা পুওর মানুষ, যাদের জন্য টেলিমেডিসিন হওয়া উচিত, যাদের জন্য চিকিৎসা আমাদের সরকারি চিকিৎসা ব্যবস্থাপনা হওয়া উচিত, কারণ এই যত ডিজিজের যত ডিপু যারা চিকিৎসা নিতে পারে না আল্ট্রা পুওর, তাদের জন্য এইগুলি যদি আমরা করতে পারি তাহলে এটা সফল হবে। তেল মাথায় তেল দেওয়া আমাদের অভ্যাস, কিন্তু শুকনো মাথা দেখলে আমরা মুখ ফিরিয়ে নিই, কিন্তু আমার ওই শুকনো মাথাটাকে যদি আমরা তেল দিতে পারি তাহলেই আমার দেশের সফলতা আসবে আমি মনে করি। এবং এদেরকে বেশি, এদেরকে রক্ষা করার জন্য আমাদের দেশে এখন সবচেয়ে সিনিয়র সিটিজেন কিন্তু বহু আছে, যেন গভর্নমেন্ট ভাতা দিচ্ছে, কিন্তু এখন এখন তো আগে ভাতা চলতে কার কাছে, চেয়ার মেম্বারের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী ডেকে কি করেছেন, নো অ্যাকাউন্টে যাবে এখন, এখন আর চেয়ারম্যান মেম্বার শেয়ার করতে পারতেছে না। 10 টাকা পাঠালে 3 টাকা রেখে দিয়ে 60 টাকা দেবে, অথবা 60 টাকা রেখে দিয়ে 3 টাকা দেবে, এটা বন্ধ করে দিয়েছেন। কি করেছেন, অ্যাকাউন্টে চলে যাচ্ছে এখন ডাইরেক্ট। তো এরকম যদি আমরা কিছু ডাইরেক্ট, যারা সিনিয়র সিটিজেন আছে আর ওই যে প্রান্তিক আল্ট্রা পুওর হতদরিদ্র মানুষগুলি আছেন, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে কিন্তু আমরা সফল হব। তা না হলে ওই তেল মাথায় তেল দেওয়া, করার জন্য করা, দেখানোর জন্য দেখানো, এখানেই সীমাবদ্ধ থাকবো। আমি মনে হয় অনেক কথা বলছি, অনেকের হয়তো খারাপও লাগতেছে এইসব কথা কেন বলে সে, তবুও আমি বললাম এই জন্য যে আমার দীর্ঘদিনের তো একটা অভিজ্ঞতা। আমি আমি জানি না দেশের কয়জন মানুষ আছে 64 জেলায় গিয়েছে, আমি বলতে পারি টেকনাফ গেছি, তেঁতুলিয়াও গিয়েছি, সুন্দরবনও গিয়েছি, আবার কি জানি বলে সিলেটের সেখানেও গিয়েছি, অর্থাৎ 64 জেলায় আমি রাত কাটিয়েছি। সার্কিট হাউসে আমার রাত্রি যাপনের রেকর্ড আছে ইনশাল্লাহ। অতএব আমি আমার দেশটাকে খুব দেখেছি কাছে থেকে, এবং আমার তাই মনে হয়েছে। এলাকা ভেদে কিন্তু মানুষের দারিদ্রতা নীলফামারী একটা উদাহরণ দিই আর কি, তাহলে খুব সহজ হবে। নীলফামারী যদি ইপিজেডটা না হইতো, নতুন একটা ইপিজেড হয়েছে নীলফামারীতে, আগে ছিল না, 10-15 বছর আগে ইপিজেডটা ছিল। নীলফামারী ডোমর এই সমস্ত উপজেলার লোকগুলি এত দরিদ্র চিন্তাই করা যাবে না, এখন সেটা কিন্তু কাটাই উঠতেছে। এখন কিন্তু উত্তরবঙ্গের মঙ্গা নাই, আমি যেহেতু প্রতিটা জেলায় গিয়েছি, প্রতিটা জেলায় আমি মিনিমাম 2-3 রাত থেকেছি, তো সেক্ষেত্রে আমার ধারণা দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা কিন্তু ওই যে হতদরিদ্র, তাদেরকে এখন আমাদের আমাদের মূল স্ট্রিমে আনতে হবে। স্বাস্থ্য ঠিক না থাকলে মূল স্ট্রিমে কেউ আসবে না, এবং এই জন্য আমাদের শত প্ল্যান প্রোগ্রাম করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুদীর্ঘ ক্যারিয়ারের এত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, এবং আমরা সত্যি আশা করব যে আমাদের পলিসি মেকাররা অবশ্যই আপনার কথাগুলো যাতে গুরুত্বের সাথে নেন, এবং আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাতে আমরা একটা সামগ্রিক পরিবর্তন আনতে সক্ষম হই। এবং আমাদের আজকে যে বিষয়টা ছিল টেলিমেডিসিন, সেখানে স্যার আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম। তো আমরা চাইবো যে আমাদের জনগণ যেমন সচেতন হবে, এবং আমাদের পলিসি মেকাররাও সেইভাবে আপনাদের মতো যারা আছেন অনেক অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে ব্যক্তি, তাদের কাছ তাদের কথাগুলোকে গুরুত্বের সাথে আমাদের পলিসি মেকাররা নেবেন, এবং সেইভাবে আমাদের পলিসি তৈরি হবে। তো আমরা যেহেতু আমাদের অনুষ্ঠান প্রায় মানে শেষ করেও আরো বেশি সময় নিয়ে ফেলেছি, আমি আমাদের দর্শকদেরকে এবং আমাদের যারা পার্টিসিপেন্ট এখানে আছেন, সানজিদা আফরিন জুহি এবং রেহেনুমা আবদুল্লাহ, আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আমরা আমাদের পরবর্তী ওয়েবিনার হবে আগামী মঙ্গলবার রাত 9টায়। তো আমি চাইবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। খুদা হাফেজ, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।